সবকা খুন হ্যায় শামিল ইহাঁ কা মিট্টি পে, সবকা খুন হ্যায় শামিল ইহাঁ কি মিট্টি পে। এটা বলেই আমরা শুরু করি। আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জনেরা, আমাদের সামনে যারা রয়েছেন দীর্ঘক্ষণ ধরে আপনারা এই সভা শুনছেন, আর মাথায় রাখবেন কিসিকে বাপ কা হিন্দুস্থান থোড়ি হ্যায়। হিন্দুস্থান মানে ভারত যতটা আমার ততটাই আপনার, যতটা অমিত শাহর ততটাই আমাদের। এখন কিছু কথা আমাদের দেশের নাগরিকত্ব নিয়ে আমাদের কাছে ছুড়ে দেওয়া হয়েছে, কিছু আলোচনা আপনারা শুনেছেন। আমি প্রথম কথা আপনাদের বলতে চাই এটা যে আতঙ্কিত হবেন না, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। আইনের আরেক রকম ব্যাখ্যা আমার কাছে আছে, হয়তো বারবার শুনছেন। আমাদের ১৯৫৫ সালের যে নাগরিকত্বের আইন, সেই আইনটা একটু কড়া ছিল। ভারতবর্ষের নাগরিকত্ব পেতে গেলে ভারতবর্ষের মাটিতে জন্মানোই যথেষ্ট নয়। যেমন আমেরিকার মাটিতে যদি কেউ জন্মায়, তার বাবা মা যে দেশেরই নাগরিক হোক, জন্মসূত্রে সে আমেরিকার নাগরিকত্ব পায়। ভারতবর্ষের ক্ষেত্রে আইনটা হচ্ছে এই যে ভারতবর্ষের নাগরিকত্ব পেতে গেলে তাকে বংশ পরম্পরায় নাগরিকত্বের দাবিদার হতে হয়। এই আইন ১৯৮৬ সালে সংশোধিত হয়, তখন একটা অ্যামেন্ডমেন্ট হয়, এই যখন লাস্ট হয়েছে আপনার ক্যা, এই নিয়ে মোট ৬ বার আমাদের নাগরিকত্বের আইন সংশোধন হয়েছে। এর আগে যে সংশোধন ৮৬ সালে হয়েছে তাতে বলা হয়েছে যে ৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে পর্যন্ত যারা এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছে তারাই এদেশের নাগরিক। এই আইন কিন্তু পরিবর্তন হয়নি, আজও সেই আইন লাগু আছে। সুতরাং অযথা আতঙ্কিত হবেন না, এটা প্রথম কথা। এরপরে ২০০৩ যে সংশোধনী, তাতে একটি কথা যুক্ত হয়েছে যে ৮৭ সাল থেকে ২০০৩ অবধি যে শিশুর আমাদের দেশের মাটিতে জন্ম, তাদের নাগরিকত্বের জন্য শুধু জন্মালেই হবে না, তাদের বাবা বা মায়ের যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে। এই শেষ বেশ যেটা দাঁড়িয়েছে ২০০৩ পর ১৫তে একটা সংশোধনী হয়েছে, তাতে বলা হয়েছে যে ২০০৩ পর যাদের এদেশের মাটিতে জন্ম তাদের বাধ্যতামূলকভাবে বাবা মাকে এদেশের নাগরিক হতে হবে। এই হচ্ছে আমাদের দেশের নাগরিকত্ব আইন। স্বভাবতই আমরা চারিদিকে যারা আছি আমরা সবাই ভারতবর্ষের নাগরিক। প্রশ্নটা অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে এখানেই যে এই যে আসামে যে ঘটনা ঘটল এনআরসি ইত্যাদি ইত্যাদি, আমাদেরকে আতঙ্কিত করার কারণ কি? কারণ হচ্ছে ওরা চাইছে অন্য জিনিস, চাইছে এটাই যে আমাদের গোটা দেশের নাগরিককে আগে একটা পুকুরে ঢোকাতে। সেই পুকুরটা হচ্ছে এনপিআর। আপনাদের ২১ দফা তথ্য চাওয়া হবে দেশের মন্ত্রিত্বের, দেশের যারা কেন্দ্রীয় সরকার তারা ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ৩৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, রাজ্যে রাজ্যে বলা হয়েছে যে ২১ দফা আপনাদের নথি, কোনো নথি দিতে হবে না, তথ্য দিতে হবে সরকারের কাছে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে অনেক আলোচনার মধ্যে আপনাদের কাছে এই আবেদন রাখতে চাই যে এনআরসির বিরুদ্ধে লড়াই যদি আপনারা জারি রাখতে চান, ওই এনপিআরের গর্তে আপনাদের ঢোকা যাবে না। যদি একবার ওই গর্তে সবাইকে ঢোকাতে পারে, তারপরের কাজটা হচ্ছে জাল দিয়ে কিছু আবর্জনাকে আলাদা করবে। এনপিআরে যে তথ্য এবার চাওয়া হচ্ছে, ১০ বছর আগেও এনপিআর হয়েছে, এবারে বাড়তি তথ্য হিসাবে আপনাকে দিতে হবে আপনার বাবা মায়ের জন্মের তারিখ এবং জন্মস্থান। তার থেকেই সরকারের উদ্দেশ্য পরিষ্কার, তারা চাইছে গোটা দেশের মানুষকে ওই এনপিআরের নাম করে, যা সেন্সাস থেকে আলাদা, তাদের নাম করে একটা জায়গায় ঢোকাতে। তারপরে তাদের ছাকুনিটা হচ্ছে এই যে এনপিআর হচ্ছে এনআরসির প্রাথমিক ধাপ, এনপিআর না করতে পারলে এনআরসি চালু করা যায় না। ২০১৪ সালে সংসদে রাজ্যসভার
লিখিত প্রশ্নের উত্তরে কিজ্জু সাহেব বলেছেন, 2003 সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট তাতে 14A ধারাতে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে যে এনপিআর এর প্রাথমিক এবং পূর্ব শর্ত হচ্ছে এনআরসি, প্রাথমিক এবং পূর্ব শর্ত হচ্ছে এনপিআর। ফলে এনপিআর কে ঠেকানোর লড়াই আমাদের করতে হবে। আর তার বাইরে রয়েছে ক্যা, যা নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে এই জালে যারা ধরা পড়বে তাদের একটা অংশ হিন্দু সম্প্রদায়, পার্সি সম্প্রদায় অর্থাৎ মুসলমান বাদে যারা আমাদের প্রতিবেশী তিনটে রাজ্য থেকে এসেছে তাদেরকে এই জাল থেকে বার করার একটা পথ তারা ঘোষণা করেছে। যদিও তাতে করে হিন্দুরা সবাই বেরোতে পারবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু এই ক্যা বা সংবিধান সংশোধনী যে আইন, সেই আইনে খুব স্পষ্টভাবে মুসলমানদের অন্যান্য সম্প্রদায় থেকে পৃথক করা হয়েছে, যার ফলে এই প্রথম একটা আইন যা আমাদের দেশের সংবিধানের যেটা মূলধারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যার উপর ভিত্তি করে আমাদের সংবিধান তৈরি হয়েছিল, 42তম অ্যামেন্ডমেন্টে আমাদের প্রস্তাবনার মধ্যে যে সেকুলারিজম শব্দটাকে ঢোকানো হয়েছিল এবং আমাদের গোটা সংবিধান ধরে Article 14, Article 15, 17, 18 সমস্ত আর্টিকেলে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছিল, এই সরকার যে আইন করেছে তা সেই ধর্মনিরপেক্ষ তার বিরোধী আইন, তার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের মামলার উপর খুব বেশি ভরসা রাখা যায় না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আর যা রায়, বাবরি মসজিদের ক্ষেত্রে এই দুটোই হচ্ছে ভিন্নতা ছিল, সারা দেশের বুদ্ধিজীবীরা বামপন্থীরা তার প্রতিবাদ করেছে। আমাদের রাজ্যে এনপিআর এর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, তিনি জনগণকে বোঝানোর চেষ্টা করেছিলেন, আসলে অমিত শাহর সাথে তাকে মাঝে মাঝে সভা সমিতি করতে হয়, সিবিআই ঠকঠকানি হলে উনাকে দিল্লিতে ছুটতে হয়, ফলে উনি এখানটায় এসে এনপিআর কে জনগণনা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন উনার শুভ বুদ্ধি হয়েছে, উনি বলছেন যে না, উনি এ রাজ্যে এনপিআর করবেন না। আমরা বিরোধী দল হয়েও আমরা বলি যে তিনি যদি এনপিআর না করেন তিনি স্থগিত রেখেছেন। আমরা বলছি এর মধ্যে আমাদের কাছে খবর আছে, এনপিআর এর ট্রেনিং সল্টলেকে ইতিমধ্যে হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি যে রায়গঞ্জের পৌরসভার চেয়ারম্যান তিনি এনপিআর এর জন্য একটা নোটিশ করেছেন, তৎসত্ত্বেও এই রাজ্যে এনপিআর স্থগিত রাখার জন্য, বন্ধ রাখার জন্য আমরা বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে যেভাবে রাজনৈতিকভাবে থাকা দরকার এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করছি যে তিনি যদি এনপিআর এর বিরুদ্ধে লড়াই করেন, অনেক রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও এই প্রশ্নে তার পাশে থাকবো। আমাদের রাজ্যে ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্পের জন্য রাজ্যের সরকার জমি দিয়েছিল কেন্দ্রের সরকারকে রাজার হাতে, এবং ওই আপনারা জানেন বনগাঁয় ডিটেনশন ক্যাম্প তিনি বন্ধ করেছেন, বাতিল করেছেন, কিন্তু আমরা ইতিমধ্যে কানা ঘুষো শুনতে পাচ্ছি, এই 82 একর জমি রয়েছে রেজিনগরের মাঠে যেখানটায় শিল্প তালুক বানানোর জন্য রাজ্য সরকার জমি গ্রহণ করেছিল, ওই জমি কেন্দ্র সরকার চেয়েছে ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে বাতিল নয়, এই রাজ্যে কোনোদিন ডিটেনশন ক্যাম্প বানানো যাবে না, এই ঘোষণা উনি দেন, আমরা বিরোধী রাজনৈতিক দল হলেও তার পাশে থাকব। মাননীয় সাংসদ আমাদের সাথে আছেন, ক্যাবের বিরুদ্ধে লড়াই গোটা দেশ জুড়ে হয়েছে, লড়াই করেছেন, আমরা খুশি হতাম তার দলের বাকি 8 জন সাংসদ শুটিংয়ে না গিয়ে ওই দিন যদি ক্যাবের বিরুদ্ধে ভোট দিতে সংসদে উপস্থিত থাকতেন তাহলে এই লড়াই জোরদার হতো। যাই হোক, আমরা দেখেছি যে একটা রাজনৈতিক দলের 3 ভাগের 1 ভাগ দল অন্তত যাননি, তারা যেতে পারেননি, নানান কারণে যেতে পারেননি, যাক এই লড়াইয়ে এনপিআর এবং ক্যাব বিরোধী লড়াইয়ে আমরা যদি একজোট হয়ে লড়তে পারি। আর তার সাথে একটা কথা আপনাদের বলতে চাই যে এই লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, সংসদে যদি কেউ জয় শ্রীরাম দেয়, আপনি যদি জোরে আল্লাহু আকবর বলেন, আপনারা যদি এই মিছিল যদি হচ্ছে হিন্দু আর মুসলমানের মিছিলে বিভাজিত করতে চান, বিজেপি তাই চাই, আসলে এটা হিন্দু আর মুসলমানের বিভাজনের লড়াই নয়, লড়াইটা ঐক্যবদ্ধ করার লড়াই, তাহলে ধর্মীয় স্লোগানকে বাদ দিন, ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করার স্লোগান দিন,
আমরা সবাই ভারতীয় এই শপথ নিই, সংবিধানকে আমরা মজবুত করি, আজকের দিনে দাঁড়িয়ে এই শপথ গ্রহণ করছি। আর আমরা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছি, আমাদের কাগজ ঠিক করার জন্য আমরা নিজে যেন দৌড়ে না বেড়াই। আমি এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি যে আমাকে ডিটেনশন ক্যাম্পেই পাঠাক আর যেখানেই পাঠাক, এনআরসি এনপিআরে আমরা কোনো তথ্য দেব না। আজকের সভায় যারা এসেছেন তারা এই সিদ্ধান্ত নিয়ে যান যে কত বড় ডিটেনশন ক্যাম্প তোমরা বানাতে পারো বানাও, আমরা কেউ তোমাকে কোনো তথ্য দেব না। এইটুকু আবেদন আপনাদের কাছে রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। যদি এখন আমাদের এআর ২৪ নিউজটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।